এই ভিডিওতে আমরা EBG-2 থেকে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্নের উত্তর জেনে নেব। তাহলে চলুন আজকে আর সময় নষ্ট না করে শুরু করি। তার আগে আপনাদের জানিয়ে রাখি, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করা হয়েছে, তাই এখানে পেজ নাম্বার দেওয়া সম্ভব হয়নি। কোনো প্রশ্নের উত্তর যদি ভুল থাকে তা আমার অনিচ্ছাকৃত এবং এর জন্য আমি ক্ষমা প্রার্থী। যিনি এই প্রশ্ন উত্তর রেডি করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা রাখব ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই উনি এই প্রশ্নের উত্তরগুলো রেডি করেছেন। তাই চলুন আজকে আর সময় নষ্ট না করে শুরু করি। নিচের কোন ভাষাটি ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত নয়? তামিল। বর্তমানকালের উত্তম পুরুষের ক্রিয়ারূপে মি, মধ্যম পুরুষে সি বিভক্তির প্রয়োগ কোন সময়ের ভাষার বিশেষত্ব? প্রাচীন বাংলা। নিচের কোন স্থানটি বরেন্দ্রী উপভাষা অঞ্চলের অন্তর্গত নয়? বীরভূম। বাংলা ধ্বনির আলোচনা উ ধ্বনি ক্ষেত্রে ঠিক বিশেষত্বটি হল চারটি সত্য। কোনটি মৌলিক স্বরধ্বনি নয়? দীর্ঘই। কোন ভাষা গ্রন্থকে কোশনি বলা হয়? পূর্বী হিন্দি। কোনটি সহজ ধ্বনির উদাহরণ? গ। কন্যা থেকে কৈনা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? অপিনিহিতি। মৃগ শব্দের হরিণ অর্থে প্রয়োগ শব্দার্থ পরিবর্তনের কোন ধারার অন্তর্ভুক্ত? অর্থের সংকোচ। বাংলার ক ধ্বনি হল মৌখিক স্পৃষ্ট অল্পপ্রাণ অঘোষ ব্যঞ্জন। মো দেখিল মো করিব কোন সময়ের ভাষার সাধারণ বিশেষত্ব? মধ্য বাংলা। ছিনুমোরা সুলোচন্নে গোদাবরী তীরে, কপত কপতি যথা উচ্চ বৃক্ষ চূড়ে। এখানে উপমান মোরা, উপমেয় কপত কপতি। সাধারণ ধর্ম থাকে সুখে। সাদৃশ্যবাচক শব্দ যথা। উপমেয় উপমানের মধ্যে অভেদের কারণে উপমান যদি সম্পূর্ণভাবে উপমেয়কে গ্রাস করে নেয় এবং উপমান উপমেয় বলে প্রতিপন্ন হয় তবে তাকে কি অলঙ্কার বলে? রূপক অলঙ্কার। বসিলা যুবতী পদতলে আহামরি সুবর্ণ দেউটি, তুলসীর মূলে যেন জ্বলিল। উৎপ্রেক্ষা অলঙ্কার। গতিভঙ্গির দিক থেকে পয়ারের কয়টি রূপ? তিনটি। কলাবৃত্ত ছন্দ অনুযায়ী অংশটির প্রতি পর্বের মাত্রা সংখ্যা কত? পাঁচ মাত্রা। প্রাকৃত রীতি বলতে রবীন্দ্রনাথ যে ছন্দ রীতিকে বুঝিয়েছেন তা হল বলবৃত্ত। কোনটি তৎসম শব্দের উদাহরণ? পিতা। সৎ পাত্রে কন্যাদান। পাত্র শব্দটির ক্ষেত্রে অর্থ পরিবর্তন হয়েছে, অর্থ সংক্রম। অভিশ্রুতিজনিত ধ্বনি পরিবর্তন কোন উপভাষার? রাঢ়ী। থ্যাংক ইউ।